কলাবাগানের স্কুল শিক্ষার্থী আনুষ্কার সাথে দিহানের প্রেমের সম্পর্ক ছিল না, তাকে অপহরণ করা হয়েছিল এমন দাবি করেছেন আনুষ্কার মা। এছাড়া তাদের দেওয়া তথ্য মতো পুলিশ এজাহার নেয়নি বলেও অভিযোগ করেছেন তার বাবা মা। বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এই অভিযোগ করেন। সুষ্ঠু বিচার পাওয়া নিয়েও সংশয় প্রকাশ করেছেন তারা। বিভিন্ন সংবাদ মাধ্যমে, বিশেষত সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার শিকার স্কুল ছাত্রীকে হেয় প্রতিপন্ন করে যেসব বক্তব্য প্রচার হচ্ছে, তার প্রতিবাদ সহ তিন দফা দাবি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদ। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ডাক্তার ফজিয়া মুসলিম ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন। না মানে না, যদি কোনো মেয়ে বলে যে না তাকে স্পর্শ করা যাবে না, এই জায়গাটাতে প্রথম আমার মনে হয় যে বিচারের মূল জায়গা সেখানে রাখতে হবে। নিহতের বাবা জানান, এই ঘটনায় অভিযুক্ত দিহানের বাকি বন্ধুদের অব্যাহতি দেয়া হয়েছে, তাদের কথা মতো মামলার এজাহার গ্রহণ করা হয়নি। আসলে চারজনকে নিয়েই আমরা মামলাটা করতে চাইছিলাম, ওনারা আমাদেরকে বুঝালো বা আমরাও যেটা বুঝলাম সেটা হলো যে প্রকৃত আসামি তাকে তো ইয়ে করা ধরা হয়েছে, এবং যারা তিনজন আছে হ্যাঁ তারা যদি মেডিকেল রিপোর্টে যদি তাদের সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে অবশ্যই তারা আসামি হবে। পরবর্তীতে আমি বুঝলাম যে তাদের নামও এখানে আসে নাই। আনুষ্কার মা দাবি করেন অপহরণ করা হয়েছিল তাদের মেয়েকে। দিহানের বাবা মার কাছে কোনো গণমাধ্যম যাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। গত 7 তারিখে আমার মেয়েকে দিহান ও তার সঙ্গীরা অপহরণ করে নিয়ে যায় তার বাসায়। মেয়ে সম্পর্কে বিভিন্ন বিভ্রান্তিকর কথাবার্তা বলা হচ্ছে যে দিহানের সাথে নাকি তার প্রেমের সম্পর্ক ছিল, আসলে এটা একদমই ঠিক না। তদন্তকারী কর্মকর্তাদের সাক্ষাৎকার বিকৃত করে ছেলের কথাকে প্রাধান্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা প্রচার করা হয়েছে। দুঃখজনক যে আসামির মা বাবাকে কখনো মিডিয়ার সামনে দেখা যায়নি। আমরা চাই একটি দ্রুত ও ন্যায় বিচার প্রক্রিয়া যা দুর্নীতি ও কালো প্রভাব থেকে মুক্ত থাকবে। মামলাটি দ্রুত বিচার আদালতে সম্পন্ন করার দাবি জানান তারা। ইশাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, আমাদের সাথে যুক্ত হচ্ছেন বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ মোখলেসুর রহমান। মোহাম্মদ মোখলেসুর রহমান, স্বাগত জানাচ্ছি। প্রতিবেদনটি নিশ্চয়ই আপনি দেখেছেন। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই যে পুলিশের বিরুদ্ধে এরকম অভিযোগ একেবারে নতুন নয়, থানায় অভিযোগ না নেওয়া কিংবা এজাহার নিতে আপত্তি করার বিষয়টি থেকে কি আদৌ পরিত্রাণ পাওয়া যাবে? কেননা আমরা দেখছি যে পুলিশকে জনবান্ধব করার জন্য বিনিয়োগ করা হচ্ছে, উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে, থানায় থানায় সিসি ক্যামেরার ব্যবস্থা করা হচ্ছে, তারপরও এই বিষয়গুলো থেকে কিন্তু সাধারণ মানুষ ভুক্তভোগী থেকে যাচ্ছে। আপনার মতামত? পুলিশকে নিয়ে নানান রকমের প্রশ্ন বহুদিন ধরেই আছে। মানুষ পুলিশের সার্ভিস নিয়ে সন্তুষ্ট নয়, তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ তৈরি হয়ে থাকে, এগুলো সত্য। মানুষের ভেতর এক ধরনের উষ্মা, এক ধরনের ক্ষোভ থেকে থাকে পুলিশকে নিয়ে। তবে মামলার এজাহার তো দেবেন যিনি সংক্ষুব্ধ, তাকে মামলার এজাহারটা দিতে হবে। মামলা যদি পুলিশ না নেয় তাহলে সেগুলোর বিহিত বিধান করার কিন্তু নানান রকমের উপায় আছে। তো একটি ঘটনায় যা ঘটেছে সেটা তো আগে থেকে বোঝার কোনো উপায় থাকে না, সেই জন্যই তো তদন্ত কাজটি করা। এখন তদন্তের আগে যদি অনেকেই অনেক রকম ভাবে কথা বলতে পারেন, এখন সবার মতামত নিয়ে যদি পুলিশ মামলা রুজু করতে যায় তাহলে মামলাটা রুজু করার কিন্তু সঠিক হবে না। এবং দেশে যে মিথ্যে মামলা হয় না তা কিন্তু নয়, এবং নারী নির্যাতনের ক্ষেত্রে এটা একটা বিশাল সংখ্যক মামলা ঠিকঠাক সত্য ঘটনার উপর প্রতিষ্ঠিত হয় না, অনেক সময় মিথ্যা মামলা হয়ে থাকে। যে ঘটনাটি ঘটেছে অনুষ্কার উপর এটা অত্যন্ত মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে, এবং সেই ঘটনার এজাহার নিয়ে, তার সুরতহাল নিয়ে, তার তদন্ত নিয়ে কোন রকমের গাফিলতি হোক এটা কেউ চাইবে না। আমরা তো শুনেছি প্রথম কয়েকদিন তো মামলার এজাহার নিয়ে কোনো কথা ছিল না। শুনেছিলাম যে এজাহারে মামলা ভিকটিমের বয়স লেখা হয়েছে 17, এবং যে সুরতহালটি তৈরি হয়েছে সেই সুরতহালে বয়স লেখা হয়েছে 19। তো সেটা ছিল আনুমানিকভাবে একটি লেখা 19, আনুমানিকভাবে লেখা 17।
পুলিশ সবসময় বয়সটা আনুমানিক কথাটা বলে থাকে, কারণ আমার বয়স 60 না 65 না 55 এটা দেখে বোঝার উপায় নেই, আনুমানিক ভাবে বলা হয়ে থাকে। এবং ফরেন্সিক ডিপার্টমেন্টে পুলিশ একটি আবেদন জানিয়েছে বয়সটা নির্ধারণ করে দেওয়ার জন্য। এটা নিয়েও কিন্তু নানান রকমের কথা তৈরি হয়েছে যে পুলিশ ইচ্ছা করে এই বয়সটি ঠিকঠাক মতো লেখেনি। তো এখন যদি ঘটনা ভিন্ন রকম হয়ে থাকে, তদন্তের মাধ্যমে সেটা প্রমাণিত হয়ে যাবে। আমি একটি যে কোনো রকমের একটি অভিযোগ করলে যে সেটা প্রমাণ হবে অথবা অপ্রমাণিত হবে সেটা তদন্তের আগে বলা যাবে না। পুলিশের থানায় মামলা রুজু হয়েছে, সেটা যদি আমাদের মনোভূত না হয়, আমরা যদি মনে করি যে থানায় যথাযথ তদন্তটা হবে না, সেই ক্ষেত্রে আমরা কিন্তু তদন্ত সংস্থা পরিবর্তন করে দিতে পারি। আমরা কিন্তু এটাকে পিবিআইতে নিয়ে যেতে পারি, আমরা এটাকে সিআইডিতে নিয়ে যেতে পারি, অথবা আদালতের কাছে প্রেয়ার দিয়ে সেটাকে অন্য কোনো সংস্থা দ্বারাও তদন্ত করানো যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তদন্তটা না হওয়া পর্যন্ত ঠিকঠাক মতো একবার তদন্ত হোক, তারপরে আমরা বুঝবো যে পুলিশ এখানে নয়েস হয় করেছে। তার আগে তাদেরকে দোষারোপ করে মামলাটা ভিন্ন খাতে প্রবাহিত করলে এটা কারোর জন্যই মঙ্গলজনক হবে না। কিন্তু মুখলেসুর রহমান, আমরা হয়তো আনুষ্কার এই ঘটনাটি দেখছি, এটি মিডিয়াতে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বেশি আলোচনা হয়েছে বলে হয়তো আমরা এখানে আলোচনা করছি শুধু এই ঘটনাটি নিয়ে, কিন্তু বাংলাদেশে একদম প্রত্যন্ত পর্যায় পর্যন্ত সাধারণ মানুষের জন্য, আপনি প্রথমেই বলেছেন যে পুলিশিংয়ের যে বিষয়টি সেখানে অনেক অভিযোগ থেকে গেছে, সেইটিকে আরও সহজ করার কোনো সুযোগ কি রয়েছে আমাদের যে বাস্তব যে পরিস্থিতি সেখানে? আপনি দেখুন যে পুলিশকে তার সার্ভিস দেওয়ার জায়গাটায় যদি যথাযথ করতে চান, পুলিশ নিজেরা কি এটা করতে পারবে কিনা, সেই সক্ষমতা তাদের আছে কিনা, পুলিশ নিজেরা একখানে জড়ো হয়ে এই পুলিশ সংস্থাটি তৈরি করেছে কিনা, এটা একটা রাষ্ট্রের প্রয়োজনে একটি সংস্থা তৈরি হয়েছে, মানুষের সেবা দেওয়ার জন্য একটি সংস্থা তৈরি হয়েছে আইন শৃঙ্খলা রক্ষার কাজের জন্য। এই এই বাহিনীটি অথবা এই সার্ভিসের লোকগুলো যদি যথাযথ কাজ না করে থাকে বা মানুষের আকাঙ্ক্ষা পরিপূর্ণ করতে না পারে, তাহলে বুঝতে হবে যে এই সিস্টেমের মধ্যে কোথাও না কিছু গলত রয়েছে। তো সেই সিস্টেমটা পরিবর্তন কে করবে? পুলিশ স্বয়ং তারা নিজেদের সিস্টেম তারা পরিবর্তন করে ফেলতে পারবে? তারা তো কর্মচারী মাত্র, এটা একটা রাষ্ট্রীয় যন্ত্র। রাষ্ট্রীয় যন্ত্রের মধ্যে থেকে সকলের কনসেন্ট নিয়ে দেশ এবং সমাজ যেভাবে চলে তারাও সেইভাবেই এখানে মানুষের সাথে মিলেমিশে সেই রকম অবস্থায় আছে। তাদের কাছ থেকে আরো বেশি সুচারু রূপে সার্ভিস পেতে হলে তাদেরকে আরো ঠিকঠাক করা প্রয়োজন আছে, মানুষের চাহিদার সাথে খাপ খাওয়ানোর দিকে নজর দিয়ে তাদেরকে আবার গঠন করার প্রয়োজন আছে। এগুলো একটা অনেক বড় বিষয়, তাহলে পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ থাকতেই বুঝতে পেরেছি আপনার বক্তব্যটি। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ মুখলেসুর রহমান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।